আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে আবারও কমে গেল ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার। তো দর্শক মণ্ডলী, আজকে যদি 64 ডিস্ট্রিক্টের নাম বলি তাহলে বলতে হবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাফেনী, ফিরোজপুর, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, বাগেরহাট, মাগুরা, কক্সবাজার, ঝালকাঠি, সাতক্ষীরা, নীলফামারী, বরগুনা, রাঙ্গা খাগড়াছড়ি, বান্দরবন, মাদারীপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, নরসিংদী, যশোর, ঝিনাইদহ, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া, হবিগঞ্জ, নওগাঁ, রাজশাহী, রংপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, টাঙ্গাইল, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, নবাবগঞ্জ, শেরপুর, বামুনবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট, নড়াইল, লালমনিরহাট, 64 ডিস্ট্রিক্টের নাম বললাম। এখন যদি বলি দর্শক মণ্ডলী, আজকে সুপ্রিয় দর্শক মণ্ডলী জানেন যে আজকে যদি বলি যে আজকের যে বাজারগুলো রয়েছে সোনালী এবং ব্রয়লারের যে রেডি মুরগির বাজার রয়েছে সেটা হচ্ছে ঢাকা সহ সারা দেশের বা 64 ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো সামান্যতম 2 থেকে 5 টাকা কম বেশি হতে পারে। আপনারা জানেন যে ব্রয়লার মুরগির রেট রয়েছে 135 থেকে 140 টাকা পাইকারি দর এবং সোনালী মুরগির রেট রয়েছে 255 থেকে 65 টাকা। তো আজকে সারা দেশে এই রেটটি চলছে রেডি মুরগির জন্য, হয়তো বা স্থান কাল পাত্র ভেদে হয়তো কিছু 2-4 টাকা কম বেশি হতে পারে। তো এইভাবে চলছে বাজার। তো দর্শক মণ্ডলী, আসল কথা হচ্ছে যে বর্তমান যেই বাজার আর খাদ্যের যে লাগামহীন দর, আবারও খাদ্যের দাম বাড়তি হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি যে আসলে কি ভিডিও দিব, আপনাদের আসলে ভিডিও দেওয়ার মানসিকতাটা তৈরি করতে পারি না। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে খামার করতে আগ্রহী হয় মানুষ 2টি টাকার জন্য বা একটু লাভবান হওয়ার জন্য, কিন্তু আসলে মূলত এ পর্যন্ত দেখা গেছে যে খামার করে লাভবান হওয়া খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। খাদ্যের প্লাস বাচ্চার যে লাগামহীন বাজার, সেই বাজারের তুলনায় দেখা যাচ্ছে যে কোনোভাবেই খামার করে লাভবান হওয়া যাচ্ছে না। তো সেই সূত্রে আমি বলবো দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন খামারে মুরগি ওঠাতে ইচ্ছুক বা মুরগি ওঠাতে যাচ্ছেন, বাচ্চা ওঠাতে যাচ্ছেন, তারা অত্যধিক যত্ন সহকারে সব কিছু মেনটেন করে ঔষধপত্র একটু কম লাগিয়ে, মানে এক কথা পারিবারিক ব্যবস্থা মানে পরিবেশগত ব্যবস্থাগুলো ভালো রেখে, হয়তো আপনার যেই বেডে যে ঘন দিবেন বা বালি দিবেন বা যেটাই দেন সেগুলোকে শুকনো রেখে, সেগুলো যাতে দ্রুত বদলাতে না হয়, এক কথা খামারে সময় দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি খামার করে 2-4 টাকা লাভ করতে চান বা ডাল ভাত খেতে চান, তাহলে কিন্তু আপনাকে খামারে সময় দিতে হবে। অত্যধিক হয়তো কোনো লোকের কাছে খামার ছেড়ে দিয়ে খামার থেকে দূরে গেলেন, তখন কিন্তু আসলে খামারে লাভবান হওয়া খুব কঠিন হয়ে যাবে। কারণ পানি পড়বে, বেড নষ্ট হবে, ঔষধপত্র ঠিক মতো দেবে না, সমস্যা হয়ে যাবে, যার কারণে কিন্তু আসলে এভাবে মুরগি পালন করলে খামারে কিন্তু লাভবান হওয়া খুব কঠিন হয়ে যাবে। তাই আমি বলবো যদি এই পর্যায়ে এই রেডি মুরগির পাইকারি দাম এরকম আসে এখনও, যদি এই পর্যায়েও যদি আপনারা খামার করতে ইচ্ছুক হন, মুরগি ওঠাতে ইচ্ছুক হন, তাহলে কিন্তু সার্বিক বিষয় মাথায় রেখে আপনাকে খামার করতে হবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে চলবেন এবং বাচ্চা ওঠাবেন এবং বাচ্চার অত্যধিক যত্ন নেবেন। বর্তমানে বৃষ্টির দিন বা প্রখর গরমের সময়, এ সময় খুব যত্ন নেবেন। এই বলে আজকের কথা শেষ করছি। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, কমেন্টে কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এই বলে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।